আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চলে আসছি ঢাকা সাভার বিরুলিয়া থেকে একটু সামনে সিটি ইউনিভার্সিটির পিছনে। তো এখানে একজন তরুণ উদ্যোক্তা যিনি পড়াশোনা শেষ করেছেন, এখন জবে ঢুকেছেন, তো তারই পাশাপাশি শখ করে ওনার বাসা মূলত মোহাম্মদপুরে। তো আপনারা জানেন যে মোহাম্মদপুরে কিন্তু সবচেয়ে বড় বড় আকর্ষণীয় গরুগুলো থাকে, ওই গরুগুলো দেখে তার এই গরু পালনের প্রতি শখ। তো দেখতে পাচ্ছেন বিশাল একটি শেড নির্মাণ করেছেন এবং বিশাল জায়গা জুড়ে উনি প্ল্যান করেছেন। তো এটা হচ্ছে ওনার প্রথম বছর, ফার্স্ট বছর। তো উনি দেখতে পাচ্ছেন যে কিছু গরু নিয়ে শুরু করেছেন আর এটার নাম হচ্ছে বিসমিল্লা রেঞ্জ। তো আজকে আমরা সেই তরুণ উদ্যোক্তার সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে কিভাবে শুরু করেছেন, শুরু করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা, আর 2022 ঈদকে কেন্দ্র করে যে গরুগুলো লালন পালন করেছেন সেগুলো একটু দরদাম সহ আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ জুয়েল ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই, সকাল সকাল এসে দেখলাম যে গোছ গাছ কাজ করতেছেন। জি, আমি নিজেই কাজ করি। নিজেই কাজ করেন? আমি নিজে কাজ করি, আমরা সবাই একসাথে মিলে কাজ করি। আসলে আমার মানুষও তো কম, এটাই আমার কস্ট সেভিং হয়, আবার মানে নিজেরও ভালো লাগে কাজ করতে, আর ওরা মোটিভেটেড হয় কাজ করতে। যেমন খামারের মালিক নিজে কাজ করলে ওরা মোটিভেটেড হয়, কর্মচারী আছে তারা মোটিভেটেড হয়। জি। আচ্ছা, তো ভাই আসলে কি করা হয় এমনিতে? এমনিতে আমি আইবি থেকে গ্র্যাজুয়েট করেছি বিবিএ এইচআরএম এ। তারপরে হচ্ছিল এই যে আমি খামারটি বানিয়েছি, এখন খামারটি মানে ম্যানেজ করছি, দেখছি আমি নিজেই কাজ টাচ করছি এই খামারেই। এমনিতে হচ্ছিল সিটি ইউনিভার্সিটিতে আমি জবের জন্য অ্যাপ্লাই করেছি, ওখানে ইনশাল্লাহ আমার হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা সাইড জব এটা। তো বাবার তো মনে হয় বিজনেসও আছে? জি জি। আচ্ছা, এই তো বাবা অনেক বড় বিজনেস করে, আপনার কি এইদিকে আসা কিভাবে? আমাদের আগে আরেকটি খামার ছিল, গাভীর, দুধের গাভীর খামার ছিল, ওখানে ছিল 350টার মতো গরু ছিল। 350? জি, কিন্তু তখন হচ্ছিল আমি অনেক ছোট, আর হচ্ছিল আমাদের অনেকগুলি প্রতিষ্ঠান থাকার কারণে ওটা ঠিকভাবে ম্যানেজ করা হয়নি। তো অন্য মানুষদেরকে দিয়ে ম্যানেজ করার সময় আমাদের টাকা পয়সারও একটু সমস্যা হয়েছিল, লাইক আমাদের যেই ইনকাম হওয়ার কথা, যতটুকু আমরা ফোরকাস্ট করেছি যে এতটুকু রেভিনিউ আসবে দুধ সেল করে, ওটা আমরা পাচ্ছিলাম না। তো এটা ম্যানেজমেন্টের একটু মানে ত্রুটির কারণে এটা হয়েছিল। তো তারপর আমাদের আস্তে আস্তে গাভীগুলো নষ্ট হয়ে যায়। তারপর আমি এখন গাভী নষ্ট হয়ে যায় মোটামুটি 250টার গাভীর মতো নষ্ট হয়, তারপর বাকিগুলো সেল করে। মানে সম্পূর্ণ কর্মচারীদের উপর ছিল? জি জি, পুরোটা কর্মচারীদের উপর ছিল। আমাদের হতো কি, বছরে একবার দুইবার যেয়ে জাস্ট দেখা হতো যে ঠিক আছে নাকি, আর মানে হিসাব আমাদেরকে বলতো, কিন্তু ওখানে আমাদেরকে লাইক রং ইনফরমেশন দেওয়া হয়েছিল অনেক। শিখেছি ইমরান সাহেব কে দেখেছি, ওখানে যে গরুর প্রতি ফ্যাসিনেশন যতটুকু ছিল ওটা এক্সপ্লোড করে একদম অনেক হয়ে গিয়েছে আসলে। সেখান থেকে গরুর প্রতি ফ্যাসিনেশন। তারপরে ওখানে থেকে আমি চিন্তা করলাম যে একদিন আমিও খামার দিব। তারপরে আমি রিসার্চ করলাম 3 বছর, নিজে গ্র্যাজুয়েট করার পর 3 বছর নিজে স্টাডি করলাম, ঠিকভাবে সবকিছু শিখলাম, গরু সম্পর্কে অনেক কিছু জানা হয়েছে, অনেক কিছু মানে আমি নিজেই প্রাথমিক চিকিৎসা আমি নিজেই দেই, মানে কোন সার্জারিক্যাল চিকিৎসা বাদে বাকি সব আমি নিজে দেই। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি গরু সম্পর্কে যত রোগ বালাই আছে যা কিছু আছে। এখানে আমার, জি এখানে একটা ডাক্তার আছে আমার, আসাদ ভাই, আসাদ ভাইয়ের কাছ থেকেই আমি গরুর ব্যাপারে বেশিরভাগ শিখেছি। আর হচ্ছিল আমার ম্যানেজার, আসো। আচ্ছা, ও হচ্ছে আপনার ম্যানেজার? জি, হচ্ছিল আমার ম্যানেজার, ও স্টুডেন্ট সিটি ইউনিভার্সিটিতে পড়ছে, আবার সাইডে ফার্ম ম্যানেজ করছে। ও হচ্ছিল ওর আব্বুর কাছ থেকে হচ্ছিল আমি অর্ধেক চিকিৎসার ব্যাপারে শিখেছি, বাকি অর্ধেক শিখেছি হচ্ছিল এই যে ডাক্তারের কাছ থেকে, মাসের কাছ থেকে। বিশাল একটা শেডও নির্মাণ করছেন। জি আলহামদুলিল্লাহ। কত টাকা গেছে এটা?
এখানে গেছে হচ্ছিল শেডের পিছে গিয়েছে আমার 45 লাখ 45 লাখ জি এত টাকা দিয়ে শুধু শেড নির্মাণ করছেন শেড কোয়ারেন্টাইন শেড ওই যে লিভার থাকার জায়গা আছে স্টোরেজ রুম অনেক জায়গা নিয়ে করেছেন আপনি কি বাউন্ডারি দিতে হয়েছে বড় করার চিন্তা ভাবনা আছে নাকি জি অফ কোর্স আমার হচ্ছিল মেইনলি ঘাস বোনা হচ্ছিল আমাদের এই পাশে একটা ল্যান্ড আছে ওখানে আমাদের মানে 15 বিঘার মতো ঘাস বোনা আছে সো এখানে আমার মেইন প্ল্যান হচ্ছিল এটা পুরোটাই শেড বানায় ফেলব এই জমিটাকে আচ্ছা পুরোটাই পুরোটাই আর এই শেডটাতে কতগুলা গরু পালন এই শেডটাতে 120টা চারি মানে ক্যাপাসিটি আছে 120টা গরু ধরার এখন কি এগুলো দিয়ে শুরু করছেন জি এই 10টা দিয়ে আমি শুরু করেছি এই 11টা দিয়ে আমি আমার যাত্রা শুরু করেছি আরো কিছু গরু ছিল 5টা ওগুলো আমি স্লটার করেছি আমি স্লটারও করি তো গাবিও তুলবেন নাকি শুধু সার গরু শুধু গাবি আমার 3টা বকনা আছে এগুলো হচ্ছিল আমি হচ্ছিল সারের ব্যাপারে লাইক অনেক রিসার্চ করে শিখেছি কিন্তু গাবির ব্যাপারে এখন আমি রিসার্চ করছি এখনো শিখছি এখন আস্তে আস্তে হবে আস্তে 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 গাবিতে যাব তিনটে এনেছি এক্সপেরিমেন্ট করছি দেখি কি হয় আল্লাহ ভরসা তো দেখলাম যে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের সবগুলো সার না জি 2022 শীতকে কেন্দ্র করে তো জি 2022 শীতকে কেন্দ্র করে সব আচ্ছা কতদিন যাবত লালন পালন করতেছেন এগুলা লালন পালন করতেছি 7 মাস আছে কিছুটা কিছুটা আছে হচ্ছিল 6 মাস ছয় মাসের নিচে গরু নেই এখানে ছয় মাসের নিচে নেই আচ্ছা তো আমরা এগুলো একটু দরদাম সহ দেখাই দর্শকদেরকে জি তো ভাই ফার্স্ট গরুটা মনে দেখতে পাচ্ছি যে ফিজিয়ান জাতের গরু জি এটা পিওর 100% ফিজিয়ানের সাথে একটু শাইবল মিক্স আছে এটা কি দাঁচছে জি এটা দাঁচছে এটা দুই দাঁচ 2022 এ চলবে জি এটার নামটা শুনলে আপনি খুশি হবেন কি নাম এটার ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প জি আপনি একটু চেহারাটার দিকে একটু ফোকাস করলে দেখতে পারবেন যে কেন নাম ডোনাল্ড ট্রাম্প চোখগুলো ডোনাল্ড ট্রাম্পের মতো নাকি পুরা গরুটাই ডোনাল্ড ট্রাম্প এটার ওজন কি রকম আছে আপনার এখানে স্কেল আছে জি 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 এটা এটা হচ্ছিল 520 কেজি আছে 520 জি এটা কি রকম দাম পড়বে এটার দাম পড়বে হচ্ছিল আপনার 2,85,000 2,85,000 জি আচ্ছা এগুলো চাওয়া দাম তারপর আলোচনা জি জি আলো পড়া আপনার কি লাইভ ওয়েট নট ইয়াসে সিস্টেম আছে নাকি লাইভ ওয়েট আমি কালো গরু দিতে পারবো আর হলস্টিয়ান ফিজিয়ান দিতে পারবো ওকে বাদে ওই হলস্টিয়ান ফিজিয়ানটা দিতে পারবো আর কালো দুটো গরু দিতে পারবো মানে আপনি লাইভ ওয়েট আর পরে যাবেন জি 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 লাইভ ওয়েট পরে যাবেন মাত্র শুরু মাত্র শুরু এদিকে দেখতে পাচ্ছি আরেকটা মনে হয় শাহিওয়ালের মধ্যে জি জি শাহিওয়াল সিন্ধির ক্রস সিন্ধি ক্রস ক্রস এটা কয় দাঁতের এটা হচ্ছে হলো চার দাঁত চার দাঁতের এটা রিসেন্টলি চার দাঁত হয়েছে জি চার দাঁত হয়েছে জি আচ্ছা এটার ওজন আছে কিরকম 510 কেজি 510 প্রায় সেমি না এটা প্রাইস হচ্ছে হলো 3,20,000 এটা কিনা একটু বেশি হয়েছিল আমার আচ্ছা একটু বেশি সেজন্যই জি জি আচ্ছা কিনা একটু বেশি এটার নাম গোল্ডেন গোল্ডেন আচ্ছা আচ্ছা আমার রেগুলার মাংসের কোয়ালিটি আমি বলবো যে বেস্ট কারণ হচ্ছে হলো মানুষরা সবাই বাই প্রোডাক্ট খাওয়ায় যেরকম গমের বাই প্রোডাক্ট হচ্ছিল ভুসি ধানের বাই প্রোডাক্ট কুড়া এরকম আমি কিন্তু মেইন প্রোডাক্ট আমার এই যে গ্রাইন্ডিং মেশিন আছে আমার নিজের ফার্মের মধ্যে আমার গ্রাইন্ডিং মেশিন আছে আমি গম কিনি আমি ধান কিনি আমি বাই প্রোডাক্ট দেই না বাই প্রোডাক্ট দেই ভুসি দেই ভুসি হচ্ছে একটু মিষ্টি তো ওই মিষ্টিটা ওদের গরুর রুচির জন্য আচ্ছা কিন্তু মেইন নিউট্রিয়েন্ট পাচ্ছে কিন্তু আমার গম ভাঙা ধান ভাঙা আর বাজারের থেকে যখন আমি আগে কিনতাম আমি প্রথমে বাজারের থেকে কিনতাম কেনার পর ফ্রেশ ভুসি নেই তারপর হচ্ছে হলো ভালো একদম ভালো গ্রেডের মানে একদম মার্কেটের ভালো গ্রেডের ভুট্টা নিয়েছি কিন্তু আমার সন্দেহ ওগুলাই কাঠের গুঁড়া মিক্স ছিল যে যাই বলুক না কেন কাঠের গুঁড়া মিক্স ছিল কারণ আমি যখন নিজে গম ভাঙিয়ে খাওয়াচ্ছি আমি যখন নিজে ধান ভাঙিয়ে খাওয়াচ্ছি আমি যখন নিজে ভুট্টা ভাঙিয়ে খাওয়াচ্ছি ওগুলো গ্রোথ বেশি পাচ্ছি কেন সেম অ্যামাউন্টেরই তো খাওয়াচ্ছি কিন্তু ওগুলো কিন্তু মার্কেটের ওরা বলছে যে ওগুলো প্রিমিয়াম ফুড বাংলাদেশের মার্কেটের অফকোর্স আচ্ছা আপনি কি পরামর্শ দিচ্ছেন যে যারা খাওয়ায় তারা যেন নিজেরা তৈরি করে নেয় নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হইতে হবে এদিকে তো আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর নাম টাইসন টাইসন জি আচ্ছা এরকম নাম কেন ও আমার খুব পছন্দের যে কিনেছে সে হচ্ছে হলো সামনের বছর নেবে আচ্ছা সামনের বছর নেবে জি জি ও মাত্র মানে দাচ্ছে ও একদম ছোট একটি বাসুর মাত্র হ্যাঁ ও মাত্র দাচ্ছে আচ্ছা এটা সংগ্রহ করা কোথা থেকে এটা হচ্ছে হলো রাজশাহী থেকে রাজশাহী থেকে জি আচ্ছা আচ্ছা না গলার ঝুল সবকিছু চোট মাশাআল্লাহ দেখার মতো আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমরা আরেকটা এটা তো মনে হয় শাহিওয়াল জি এটার কোনো নাম আছে কিনা জি এটার নাম আছে এটার নাম গাদ্দাফি গাদ্দাফি জি লিবিয়া সরকার আচ্ছা আচ্ছা এটার ওজন আছে কি রকম এটার ওজন আছে হচ্ছে হলো 460 কেজি 460 জি এটার কি রকম প্রাইস আস্কিং প্রাইস এটার আস্কিং প্রাইস হচ্ছে হলো 2,80,000 2,80,000 জি
এটার হাইট কিন্তু আবার অনেক, এটার হাইট কিন্তু মানে 5 ফিটের থেকে 2 ইঞ্চি কম আছে। এটার হচ্ছে হলো চার দাঁত পড়বে, তিন নাম্বার দাঁতটা পড়েছে আর কি। আচ্ছা আচ্ছা, দুই দাঁত পড়বে। জি জি, সবগুলো নতুন গরু, সবগুলাই মানে আমার হচ্ছে হলো আরেক বছর রাখলে বেটার হইতো, কারণ এখনো ফুললি রেডি হয় নাই। আচ্ছা আচ্ছা, আপনার ইচ্ছা হচ্ছে যে এই বছর যা বিক্রি করতে পারি, এই বছর যা বিক্রি করতে পারি করব, বাকিগুলো যেগুলো থাকে ওগুলো রেখে দিব, কারণ সবগুলো দাঁত কম। আর এগুলো হচ্ছে হলো অনেক, আমার সবগুলো গরুর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখনো এখনো মানে অনেক নতুন গরু, তো সব নতুন গরু। তারপর এটার নাম ছিল ইয়েন, ইয়েন জি। আচ্ছা, নতুন নতুন সব আনকমন নাম। এটার ওজন আছে কি রকম? এটা এটার ওজন আছে হচ্ছে হলো 450, 450 জি। এগুলো আস্কিং প্রাইস কি রকম? এটার আস্কিং প্রাইস হচ্ছে হলো 270। আচ্ছা আচ্ছা, 270 না জি। গরুগুলো সুন্দর কুরবানির জন্য, কিন্তু আসলে এই গরুগুলো চাহিদা বেশি। আমার গরুগুলোর এক একটা দেখেন চুট, সবগুলোর কিন্তু চুট আছে, সবগুলোর চুট আছে, সবগুলোর কম্বল দেখেছেন? হ্যাঁ, নাভি আছে, কম্বল নাভি আছে, মানে নিখুঁত গরু যাকে বলে। আমার কোনো গরুতে কোনো খুঁত খুঁজে পাবে না, একটা গরুতে একটা খুঁত নাই। আচ্ছা আচ্ছা, নিখুঁত গরু যাকে বলে, সবাই আসলে নিখুঁত গরুটাই চায়। জি জি, একটা গরুতে একটা খুঁত নাই। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি, এটাও তো খুব সুন্দর জি। এটাও শাহিয়ালি জি জি, এটার নাম নাই। আচ্ছা আচ্ছা, এটার নাম নেই, এটাকে নাম দেওয়া হয় নাই, মাংস বেশি যে পিছের সাইডে, আর ওর চুটটা একটু বড়, ওটার থেকে ওর চুটটা অনেক বড় আসলে। এগুলো তো আস্কিং প্রাইস সেমই জি। এটা বলছিলেন যে আপনি লাইভ ওয়েটও দিতে পারবেন? জি, এটা লাইভ ওয়েটে দিতে পারবো জি, হলো সেন ফিজিয়ান। আচ্ছা আচ্ছা, এগুলো লাইভ ওয়েটে দিলে কি? আর শাইওয়ালের ক্রস, এটা এই যে নাবি কম্বল আর হচ্ছে লো গলা কম্বল। আচ্ছা, এগুলো লাইভ ওয়েটে দিলে কি রকম? 490 কেজি। আচ্ছা আচ্ছা, ও অনেক ভারী গরু, ওর পাটা অনেক মোটা, মানে মিড প্যাক। এগুলা ওকে আনা হয়েছিল ছিল আমার এই যে আমি হচ্ছিল স্লটার করি, তো স্লটারের থেকে ও আর ও বেঁচে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমি অনেকগুলো গরু এনেছিলাম স্লটারের জন্য, আমি অনেক স্লটার করি এই এলাকায়, হচ্ছে হলো আমি স্লটার করে ভাগা দেই মাংস, মাংস ভাগা করে সবাইকে দেই, মার্কেট থেকে কম প্রাইসেও দেই, ওরাও অ্যাফোর্ড করতে পারে। এদিকে দেখতে পাচ্ছি এগুলো আপনি ইয়াতে দিতে পারবেন, এগুলো লাইভ ওয়েটে দিতে পারবো। এগুলো কত করে? এটাকে আমি 450 লাইভ ওয়েটে দিতে পারবো, আর এটাকে 450 তে দিতে পারবো জি। তো ভাই, আমরা তো একটা জিনিস দেখি যে যারা খামারি আছে বিশেষ করে ঢাকাতে, তারা মানে আগে অগ্রিম বুকিংটা নিয়ে নেয় এবং কুরবানি পর্যন্ত তারা লালন পালন করে। আপনার এখানে কি এই ধরনের সিস্টেম আছে কিনা? জি অফকোর্স, আমার এখানে বুকিং করতে পারবে। আমার এখানে আরেকটা সিস্টেম আছে যে তারা যদি গরু কিনে ওই গরুগুলো নিয়ে এসে আমার এখানে রেখে যেতে পারবে। আমার একটা মানে কস্ট, আমার চার্ট করা আছে যে এতটুকু খাওয়া দিলে এতটুকু কস্টিং, এতটুকু খাওয়া দিলে এতটুকু কস্টিং, আর এতটুকু লাইভ, আমার তো স্কেল আছে লাইভ ওয়েট করবো গরুটার, গরুটার কতটুকু খাওয়া, কতটুকু ইস টু কতটুকু গ্রোথ আসবে রেশিওটা আমি জানিয়ে দিব। সে ওরকম যদি দেয়, সে সে গরু নিয়ে এসে আমার কোয়ারেন্টাইন শেড আছে, কোয়ারেন্টাইন শেডে রেখে তারপর এখানে তুলতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি সবকিছু ব্যবস্থা রাখছেন? জি 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 জি, সবকিছু ব্যবস্থা রেখেছি। নতুন শুরু করেছেন কিন্তু আপনার এখানে সব ধরনের সুযোগ সুবিধা আপনি রাখছেন, সব সুযোগ সুবিধা রেখেছি। আর আমার থেকে গরু নিলে, আমার থেকে কেউ যদি দুইটা গরু নেয়, তার হচ্ছে হলো কেউ যদি চারটা গরু নেয়, তার জন্য আমি ভাড়াটা ফ্রি করে দিব। আচ্ছা, আপনি ডেলিভারি ডেলিভারি আমি পৌঁছে দিব। মাশাআল্লাহ, তো ভবিষ্যৎ তো মনে হয় আরো অনেক চিন্তা ভাবনা। জি জি জি, শেড বড় করেছি হচ্ছে হলো, কারণ মানে প্ল্যান আছে আরো গরু বাড়ানোর। এই 11টা গরু আমার এক্সপেরিমেন্টাল গরু, লাইক আমি রোগ জীবা মানে এমনিতে তো স্টাডি করে শিখেছি, কিন্তু লাইভ দেখে, লাইভ শিখা হচ্ছে সবচেয়ে বড়। জি, নিজে ইনজেকশন দেওয়া শিখেছি গরুকে, নিজে হাত দিয়ে ওষুধ খাওয়াই গলার মধ্যে দিয়ে। আপনার জন্য শুভকামনা রইল, নতুন ভাবে শুরু করেছেন, আশা করি আল্লাহ আপনাকে বরকত দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। থ্যাংক ইউ।